السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين شمانت درشك سرطة أبنا در شبائكي আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই পর্বের দিনই আলোচনা শুরু করছি সম্মানিত দর্শক শ্রোতা ইউনিভার্সাল বিষন স্টুডিও থেকে আপনাদের দৈনন্দিন জীবনের একজন মুমিনের যেই গুণাবলীগুলো সঙ্গী হয়ে থাকা উচিত এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা এই পর্বের আলোচনাগুলা করে থাকি আজকের এই পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ সেই বিষয়টি হল হলো হাতু তাওয়াসি অর্থাৎ একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সমগ্র মানবতার জন্য কল্যাণ কামনা করা এই কল্যাণ কামনার গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সুন্না থেকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা জানি আল্লাহ সুবহান হু এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর জমিনের কল্যাণের জন্য অর্থাৎ মানবতার সৃষ্টি হল তারা আল্লাহর এই জমিনকে এই পৃথিবীকে কল্যাণের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে রেখে আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করবে এজন্য আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমে এরশাদ করেন কুন্তুম নাস। রব্বুল্লা আলমিন বলেন কুন্তুম খাইরা উম্মাহ তোমরা হলে শ্রেষ্ঠ জাতি উখ রিজাত নাস তোমাদেরকে খাইরে উম্মাহ করা হয়েছে এই উদ্দেশ্যে যে তোমরা সমগ্র মানবতার কল্যাণ করবে তোমরা সমগ্র মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে খাইরে ওম্মত শ্রেষ্ঠ জাতি করা হয়েছে এজন্য আমরা উম্মতে মোহাম্মদী সাল্লাহু ওয়াসাল্লাম সমস্ত মুমিন পুরুষ এবং নারী আমাদের উপরে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে মৌলিক যে দায়িত্বটি অর্পণ করা হয়েছে সেটি হলো নাস। আমরা সমগ্র মানবতার কল্যাণে আমরা কাজ করে যাব এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ এই আমরা দেখি যুগে যুগেই পৃথিবীতে আল্লাহ রব্বুল্লা আলমিনের যত নবী রাসূল এসেছিলেন সমস্ত আম্বিয়া সালাম দুনিয়ার মানুষদেরকে যখন দাওয়াত পেশ করতেন তাদের সেই দাওয়াতের মধ্যে একটি বাক্য তারা সংযোজন করে এই কথাটি তারা বলতেন যেটি কোরআনে কারিমে আল্লাহ তালা প্রত্যেক নবী রসুলের দাওয়াতের বর্ণনা দিতে গিয়ে রাবুল আলমিন তুলে ধরেছেন যেমন আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর দিনের দাওয়াত দিতেন তখন তিনি মানুষের সামনে এই কথাটি তুলে ধরতেন ও আনসাহ ও আলমিন আলা তালামুন হে দুনিয়ার মানুষ ও আনসাহুম আমি তোমাদের কল্যাণ কামনা করি আমি তোমাদের কল্যাণ চাই আমি তোমাদের কল্যাণ কামি একজন মানুষ এই জন্যই আমি তোমাদেরকে আল্লাহর দিনের দিকে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকি ও আলামিন আল্লাহিম আলা তালামুন আর আমি একজন নবী একজন রাসুল কারণ আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যেগুলো তোমরা জানো না এখানে আমরা দেখি যে নু আলহিহি সালাম তার জাতির লোকদের নিকটে এই কথাটি বারবার তুলে ধরতেন ওয়াং সাহলাকুম হে আমার জাতির লোকেরা আমি তোমাদের কল্যাণ কামনা করি ঠিক একইভাবে হজরতে হুদ আলহি সালাম তিনি যখন আজ জাতির নিকটে দাওয়াত পেশ করতেন তখন তিনিও তার জাতির লোকদেরকে বারবার এই কথাটি বলতেন ওয়া আনালাকুম না সিহন আমিন হে আমার জাতির লোকেরা আমি তোমাদের সামনে যে দাওয়াত পেশ করি এই দাওয়াত পেশের মৌলিক যে কারণটি সেটি হলো ওয়া আনালাকুম না সিহন আমিন আমি হলাম একজন বিশ্বস্ত আমানতদার কল্যাণকামী আমি একজন না অর্থাৎ তোমাদের কল্যাণ কামনার জন্যই আমাকে আল্লাহ রব্বুল আলমী নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন হজরতে সলেহ সালাম তিনি যখন সামুদ জাতির নিকটে দাওয়াত পেশ করতেন সেখানেও তিনি এই কথাটি বলতেন ওয়া তোলাকুম ওয়ালা কিল্লা তোহিব্যান্না সেহীন ও আমার জাতির লোকেরা ওয়া নাসাহ তোলাকুম আমি তো তোমাদের কল্যাণ কামনা করি ওয়ালা কিল্লা তোহিব্যান্না সেহীন কিন্তু তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ করো না কল্যাণকামীদেরকে তোমরা ভালোবাসো না অর্থাৎ আমি সলেহ তোমাদের কল্যাণ কামনা করে আল্লাহর দিনের দাওয়াত পেশ করে থাকি কিন্তু আমি একজন কল্যাণকামী মানুষ হিসাবে তোমাদের থেকে যে মোহাব্বত যে ভালোবাসা পাওয়ার কথা ছিল কিন্তু তোমরা আমার জাতির লোকেরা তোমরা এরকম কল্যাণকামী লোকদেরকে পছন্দ করো না তোমরা আমাকে সেই ভালোবাসাটুকু দাও না এইভাবে সমস্ত আম্বিয়া সালাম আদম আলহিহি সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া সালাম দুনিয়ার মানুষকে দাওয়াতের মধ্যে এই কথাটি তুলে ধরতেন যে ও আনাকুম না সিহন আমিন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে কল্যাণ কামনা করে তোমাদের কল্যাণকামী হয়ে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে তোমাদেরকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দিচ্ছি তাহলে আমরা যারা মমিন আমরা যারা দায়ল আল্লাহ আমাদেরকে অবশ্যই হতে হবে একজন কল্যাণকামী আল্লাহ সব তালা সমস্ত মমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ রবুল্লা আলমিনের নিকটে তাওবা করো তোমাদের যে কবিরা গুনাগুলো আছে সেই কবিরা গুনাগুলো থেকে তাওবা করো কিন্তু তাওবাটা হইতে হবে তাওবা তার নাসু অর্থাৎ সেই তাওবাটা হবে কল্লান কামি সম্মানিত দর্শক শ্রোতা আমরা কি জানি যে কল্লান কামি কি পাক শুধু তাওবা শব্দ ব্যবহার করেন নাই তাওবার সাথে আল্লাহ আলামিন আরেকটি শব্দ ব্যবহার করেছেন নাসুহা যে তোমরা কল্লান কামি তাও করো আল্লাফাকের সাথ করেন তুবু নাসুহা হে তাওবাতান তোমরা তাওবা করো তাওবা তার নাসু হা কামি তাওবা অর্থাৎ তোমাদের তাওবাটি এমন হবে যেই তাওবার মাধ্যমে পুনরায় আর ক্ষতিকর জিনিসের দিকে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না যে অপরাধগুলো করেছিলে সেগুলো থেকে তোমরা এমনভাবে ফিরে আসবে যেই ফিরে আসার দ্বারা তোমাদের জীবন একটি কল্যাণকামী জীবন হয়ে যাবে এজন্য আল্লাহ রব্ব আলমিন তাওবার সাথে মুমিনকে নাসুহা শব্দ সংযোজন করে আল্লাপাক নির্দেশ দিচ্ছেন তোমরা কল্যাণ কামী তাওবায়ে নাসুহা করো ইব্রাহিম সালাম এবং তার সন্তান ইসমাইল সালাম ইসহাক সালাম ইয়াকুব সালাম এ সমস্ত আম্বিয়া সালাম যখন তারা ইন্তকালের মুহূর্তে পৌঁছে যেতেন তখন তাদের সন্তানদেরকে ডেকে একটি ওসিয়ত করে যেতেন এই ওসিয়তটি আমাদের জন্য সুন্না এটি সমস্ত মুমিনের জন্য একটি সুন্না তারা যে ওসিয়তটি করতেন সেটি হলো আল্লাপা কোরআনে কারিমে এইভাবে তুলে ধরেছেন ওয়াসা বিহা আলাকুমুদ্দিন ইব্রাহিম ইবাহিমালাম ইয়াকুব সালাম তারা তাদের সন্তানদেরকে ডেকে বলতেন হে আমার সন্তানেরা হে বংশধর আমার বংশের লোকেরা ইন্নাল্লাহ হস্তফা আলকুম উদ্দিন আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের জন্য একটি দিনকে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছেন পালা তামু তুম মুসলিমুন সুতরাং মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না তোমরা মৃত্যুবরণ করার আগেই মৃত্যুর পূর্বে তোমরা মুসলিম হয়ে যাও এই যে মুসলিম হওয়ার জন্য মৃত্যুর পূর্বে দুনিয়ার মানুষের কল্যাণকামী হয়ে যে তোমরা মুসলিম হয়ে যাও আল্লাহ রব্ব আলমিনের কাছে আত্মসমর্পণকারী হয়ে যাও এই অসিয়ত করে এই কল্যাণ কামনা করে আম্বিয়া সালাম পৃথিবী থেকে বিদায় নিতেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজেও দুনিয়ার মানুষের কল্যাণ কামী আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর সকল মখলুকাতকে সকল মানুষকে আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতের জন্যই তৈরি করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমীন তিনি নিজে কাউকে ইচ্ছা করে জাহান্নামের জন্য তৈরি করেননি কিন্তু সম্মানিত ভাই ও বোনেরা আমরাই নিজেরাই আমরা নিজেদেরকে জাহান্নামের যোগ্য করে তুলি আমরা নিজেরাই জাহান্নামের দিকে দাবিত হই কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন এবং আমাদের পিতা আমাদের মাতা আদম আলাইহি সালাম হাওয়া আলাইহ সালাম তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করেই আল্লাপাক তাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিয়েছেন এটা দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইঙ্গিত দিয়েছেন বান্দা এই মানব জাতিকে আমি জান্নাতের জন্যই তৈরি করেছি কিন্তু মানব জাতি এই আদম আলহী ইসালামের যে সন্তান তিনি নিজে জান্নাতের যোগ্য না হয় তিনি নিজে ইচ্ছা করেই তিনি জাহান্নামের দিকে চলে যেতে চান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তখন ওই বান্দাকে বিচারের পরে সেই জাহান্নামে দিবেন এই জন্য যে সে নিজেই নিজেকে জাহান্নামের যোগ্য করে তুলেছে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দার কল্যাণকামী এই জন্য কোরআনে কারিমে আল্লাপাক অসংখ্য আয়াতে বান্দাকে বান্দার কল্যাণকামী হিসাবে আল্লাপাক কথাটি এভাবে তুলে ধরেছেন আমি মানুষদেরকে এই বিষয়ে আমি কল্যাণকামী হয়ে মানুষদেরকে ওসিয়ত করছি যে তারা বিলওয়ালে দাইনি হোসনা তারা তাদের মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে মাতা পিতার সাথে সদাচরণ করবে এখানে আল্লাপাক যে শব্দটি আমার না বা আমি নির্দেশ দিচ্ছি এ এই কথাটি ব্যবহার না করে আল্লাপাক শব্দটি ব্যবহার করেছেন ওয়া অশ্বয়ী না অর্থাৎ বান্দা আমি তোমার কল্যাণকামী হয়ে তোমাকে এই উপদেশটি দিচ্ছি সুহান আল্লাহ আল্লাপাক এই কল্যাণ কামনা করা একজন আরেকজনের তাওয়া সু করা এটিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উল্লেখ করে আল্লাহ রবাহ আলমিন কোরআনে কারিমের ছোট্ট একটি সূরা যেই সূরাটি আমি আপনি সকলেই আমরা মুখস্থ প্রায় পারি এই সুরাটির মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন গুরুত্বপূর্ণ কয়েকটি কথা তুলে ধরেছেন আল্লাহ রবাহ আলমিন ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিসবর আল্লাহ রাব্বুল আলামিন বলন ওয়াল আসর যুগের কসম করে সময়ের কসম করে আল্লাহ পাক বলতেছেন ইনnal insana আলাফি khusr দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্থতার মধ্যে সমস্ত মানুষ তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে কিন্তু যারা চাইত কাজ করে তারা ক্ষতি থেকে বাহিরে এর আওতার মধ্যে নেই আল্লাহাক প্রথমে বলেন ইন আ মানু প্রথম নম্বরে যারা ইমান আনে যারা ইমান গ্রহণ করেছে তারা ক্ষতির মধ্যে নেই তারা কল্যাণের মধ্যে আছে দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তুলে ধরেন সেটি হলো আমিলু সালি হাত ওই মানুষগুলো আমলে সোয়ালেহ করে ইমানের পরে তারা ন্যাক আমল করে তৃতীয় যে বিষয়টি ওয়া সওবিল হাক তারা একজন আরেকজনের কল্যাণকামী হয়ে তারা দুনিয়ার মানুষদেরকে হকের উপদেশ প্রদান করে সত্যের উপদেশ দিয়ে থাকে ওয়াতাওয়া সৌ বিশ্ববর এবং একজন আরেকজনের কল্যাণকামী হয়ে তারা একজন আরেকজনকে সবরের উপদেশ দিয়ে থাকে ধৈর্যের উপদেশ দিয়ে থাকে এখানে আল্লাহ রব্বুল আলমিন যেই ইমানদারের ইমান এবং আমলে সওয়ালের পরে যেই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রাব্বুল্লাহ আলমিন উল্লেখ করেন সেই দুইটি বিষয় হল এক মানুষ এক মুমিন আরেক মুমিনের কল্যাণকামী হয়ে তাকে সত্যের উপদেশ দিবে এবং ভাষাভাষী তাকে সবরের উপদেশ প্রদান করবে আল্লাহ রসুল সাল্লাহ আলু যখন কোন সাহাবিকে বায়াত করাইতেন যখন কোনো সাহাবি থেকে শপথ নিতেন তখন নবী সাল্লাহ আলু মৌলিকভাবে তিনটি বিষয়ের বায়াত নিতেন এক নম্বর যে বিষয়টি সেটি হল একাম সলা সলাৎ কায়েম করতে হবে দ্বিতীয় যে বিষয়টির শপথ নিতেন সেটি হলো ওয়া ইতা ইাকা সলাত কায়েমের পরে তুমি জাকাত আদায় করবে আর তৃতীয় নম্বরে যেই বিষয়টির শপথ নিতেন সেটি হল ওয়া হে লিকুল্লে মুসলিম তুমি সকল মুসলিমের কল্যাণকামী হবে এই জন্য হাদিসের মধ্যে এসেছে সাহাবাই কেনাম বর্ণনা করেন বায়াতুন ইয়াতু নবী সাল্লাল্লাহ আলা একামিস সল্লাহ ওয়া ইতা ইজজাকা ওয়া নুসহে হেলিকুল্লে মুসলিম আমরা সকল সাহাবিরা নবী সল্লাল্লাহসাল্লামের নিকটে তিনটি বিষয়ের উপরে আমরা বায়াত নিতাম সেই তিনটি বিষয়ের একটি বিষয় ছিল একামিস সোলা আমরা আজকে থেকে মৃত্যু পর্যন্ত সলাত কায়েম করব। ওয়া ইতা জাকা আমরা জাকা নুসহে লিকুল মুসলিম এবং দুনিয়ার সকল মুসলিমের জন্য আমরা কল্যাণকামী হব দুনিয়ার সকল মুসলিমের কল্যাণ কামনা করব আল্লাহ রসুল সাল্লাহাম দিনের সংজ্ঞা দিতে গিয়ে একটি শব্দের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম দিনের সংজ্ঞা দিয়েছেন এজন্য কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে দিন কাকে বলে দিন কি এই প্রশ্নটির উত্তর নবী সাল একটি শব্দ দিয়ে দিয়েছেন নবী সালাম বলেন আনহা দিন হল কল্যাণ কামনা কল্যাণ কামনা করাটাই আল্লাহ রবাহিনের দিন তখন সাহাবাই কিলাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ সাল্লা সালাম মান্না সিহা লিমান এই কল্যাণ কামনাটা কার জন্য কল্যাণ কামনা এইটির একটু ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিন আল্লাহ রসুল সাল্লি সালাম বললেন লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রসুলিহি ওয়ালি আইম্ম মুসলিমিন ওয়া আম্মতিহম আল্লাহ রসুলাম বললেন কল্যাণ কামনাটি হলো প্রথমে লিল্লাহি এক নম্বর কল্যাণ কামনা হবে আল্লাহ রবুল্লা আলমিনের জন্য ওয়ালি কিতাবিহি দ্বিতীয় যে কল্যাণ কামনা হবে সেটি হলো আল্লাহর কিতাবের জন্য তৃতীয় যেটি হবে ওয়ালি রাসুলিহি আল্লাহর রাসুলের জন্য চতুর্থ যেই কল্যাণ কামনাটি হবে সেটি হল ওয়ালি আইম মুসলিম মুসলিমদের ইমামদের জন্য নেতাদের জন্য আর পঞ্চম নম্বরে যেই কল্যাণ কামনাটি হবে সেটি হল ও মাতিহিম আমভাবে পৃথিবীর সকল মানবতা সকল মুসলিম সকল মানুষের জন্য কল্যাণ কামনা সুহান আল্লাহ এখানে নবী সাল্লা সাল্লাম আল্লাহর দিন বলতে কি বোঝানো হয় সেটি নবী সাল্লাম এক শব্দে যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটি হলো আল্লাহর কিতাবের সমস্ত নবী রাসুলের নেতৃবর্গের এবং ও মাতিহিম সমস্ত মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের কল্যাণ কামনা এটিকে আল্লাহ রসুল সাল্লাম দিন হিসাবে অভিহিত করেছেন সম্মানিত ভাই ও বোনেরা এক মুসলিমের উপরে আরেক মুসলিমের ছয়টি হক নবী সাল্লু বারবার অসংখ্য হাদিসে নির্ধারণ করেছেন তন্মধ্যে একটি হক হল হলো লাহু ইজা গাবা আও শাহিদা যে ওই মুসলিম তোমার সামনে থাকুক অথবা তোমার থেকে অনুপস্থিত থাকুক সর্বাবস্থায় ওই মুসলিমের জন্য তুমি কল্যাণ কামনা করবে এই কল্যাণ কামনাটি আরেক মুসলিম তোমার থেকে পাওয়ার দাবিদার তোমার কাছে তার হক এইভাবে আমরা দেখি নবী সাল্লাহ সাল্লাম সবসময় না সন আমিন হয়ে আল্লাহ রসৌলাম আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করার জন্য তিনি এত বেশি ব্যাকুল হয়ে যেতেন আল্লাহ কোরআনে কারিমে বলছেন বা নাপসাকা মনে হচ্ছে আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিচ্ছেন যে মানবতার কল্যাণে মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সব সময় এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমরা শুধু কিছু আবাদত সলা জাকাত সিয়াম এগুলো করলাম কিন্তু আবার আল্লাহর বান্দাদের মানুষের সাথে আমরা কল্যাণকামী না হয়ে মানুষকে হিংসা করলাম শত্রুতা করলাম বিভিন্নভাবে মানুষের প্রতি জুলুম করলাম কষ্ট দিলাম এগুলো আল্লাহর দিনের পরিপন্থী একজন মুসলিম হিসাবে আমাকে অবশ্যই আরেক মুসলিমের এবং সমগ্র মানবতার কল্যাণকামী হতে হবে পাক আমাদের সবাইকে অপরের কল্যাণ কামনা করার সমস্ত মুসলিমের কল্যাণ কামনা করার এবং সমস্ত মানুষের কল্যাণ কামনা করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বালা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি